হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোয়াতিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আর এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি গাইস, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিও, যাতে আমি ভিডিও শেয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিও ভালো লাগলে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার যা যা হয় সব কিছু করে দিও। আর এক্ষুনি এই মাত্র একটা ভিডিও এন্ড করলাম, আবার এখান থেকে স্টার্ট করছি। হয়তো তোমরা আগে ভিডিওটা দেখলেই তোমরা হয়তো বুঝতে পারবে। তো যাই হোক, তো যেটা বলছিলাম, চুড়িটা শাশুড়ি মায়ের খুবই পছন্দ হয়েছে। তোমরা যারা যারা আগের ভিডিওটা দেখোনি তারা গিয়ে যাও দেখে আসো, পছন্দ হয়েছে। কিন্তু হয়ে গেছে একটা প্রবলেম, সেটা হচ্ছে সাইডে বড়, ঠিক আছে? আমি বড় কিনে ফেলেছি। আমি ভাবলাম যে আমি আমার সাইজটাই নিচ্ছিলাম, তারপর দেখলাম যে মায়ের যদি ওটা আবার ছোটো হয়, মানে আমার সাইজ মায়ের সাইজ কিন্তু পুরো এক, ঠিক আছে? তো সেই জন্য ছোটো হবে না বড় হবে আমি কনফিউজ হয়ে গেছিলাম। তো সেই জন্য ভেবেছিলাম একটু বড়ই নিয়ে যাই। তো নিয়ে গেলাম, তো মায়ের অনেকটাই বেশ বড় হচ্ছে। তো সেই জন্য আজকে আবার যাব একটু চেঞ্জ করতে, আজকে বিকেলে যাব। আর এখন যাব হচ্ছে কলেজ, মানে কালকেও দেখলে তোমরা কলেজ গিয়েছিলাম, কিন্তু আমরা ভুল ডেট দেখে আমি আর মিথুন চলে গেছিলাম, যাই হোক ঘুরে আসা হয়েছে। আজকে আবার যাব, আমি আর মিথুন একসাথেই যাব কলেজ যাব, তারপরে বাড়ি আসব, বাড়িতে তারপরে খেতে, তখন বিকেলবেলায় যাব চুড়িটা চেঞ্জ করতে। সো গাইস, বেশি কিছু কথা না বলে আজকে সারাদিনটা কীভাবে কাটাচ্ছি না কাটাচ্ছি তো তোমরা দেখতে থাকো। সো গাইজ, তোমরা একটু আগেই তোমরা দেখতে পেলে আমি দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম, তারপর আমি বলেছিলাম যে বিকালে কোথায় কোথায় যাবো না যাবো বলেছিলাম, বাট যাওয়া হয়নি। হ্যাঁ, কলেজটা গিয়েছিলাম আমি আর মিতুন, তারপরে আর জাস্ট কোথাও যাইনি, যাওয়া হয়নি কোনো যাই হোক কারণে। আর তারপরে আমি এই বাড়ি চলে এসেছি, মানে আজকে রাত্রে এই বাড়ি আসার কথা ছিল, মানে রবিবার রাত্রে আমি এই বাড়ি এসেছি। আর ওখানে দেখতে পেলে আমার, মানে বাবার বাড়িতে আমি অনেক দিন ছিলাম, তো ফাইনালি মানে আজকে এই বাড়ি এলাম। তো এই বাড়ি এলাম আর অনেক ব্যাগ নিয়ে এসেছি, প্রায় তিনটে আমি ব্যাগ নিয়ে এসেছি, যেখানে প্রচুর সোয়েটার আছে, কারণ এই বাড়িতে তো সোয়েটার নেই আমার, চাদর আছে, বিয়েতে কয়েকটা চাদর পরেছিল, দু তিনটে চাদরগুলোই আছে। বাট আমাদের বিয়ের সময় না সোয়েটার পরার মতো অতটা ঠান্ডা ছিল না, তো সেই জন্য সোয়েটার আগের বছর কিছুই আনা হয়নি বা কেনাও হয়নি, কিছুই হয়নি। তো সেই জন্য এই বছর মানে ওই বাড়িতে যা যা সোয়েটার ছিল সব এনেছি। আর যেহেতু রাত্রে ওই বাড়ি থেকে খেয়ে দিয়ে এসেছি, তো ভাবলাম যে মানে এখন মানে গোছাবো না, এখন জাস্ট শুয়ে পড়বো, সব গোছাবো হচ্ছে কালকে। এখন এত কিছু রাত্রেবেলায় আমি কীভাবে গোছাবো? তো রাত্রেবেলায় গোছাইনি, কালকে আমি গুছিয়েছি। তো একবার কালকে তোমরা দেখতে পাবে কী করেছি না করেছি। আর এখানে তোমরা দেখতে পাবে, মানে কোনো কারণেই অকারণেই তাও দেখতে পাচ্ছ যে মানে আমি কোনো কথা বলছি না, কারণ আমাকে এখন আমি এখন এডিটিং করছি, আমাকে এখন ভয়েস ওভার দিতে হচ্ছে আমি কেন কথা বলছি না। কারণ হচ্ছে আমার হঠাৎ করে আবার দু তিন থেকে দেখছি, মানে আমার ডান সাইডে না দাঁতের ওই মাড়ির জায়গাটাতে না হঠাৎ করে দেখছি শিরশির করছে খুব, মানে একটু একটু ব্যথা করছে। তো সেই জন্য আর মানে কথা বলতে ইচ্ছে করছিলো না, মানে একটু একটু ব্যথা করছিলো বলে, তো সেই জন্য এখন এডিটিং করছি আর এখন ভয়েস ওভার দিচ্ছি। তোমরা তো ভাববে যে মানে কেন আমি কথা বলছি না, এমনি জাস্ট ভিডিও করে যাচ্ছি, হয়তো তোমরা ভাবতে পারো। আর এখানে দেখো, এই যে এমনি সবসময় ফোনই দেখে যাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন দেখছে। তো একেবারে চলে গেলাম পরের দিন, ঠিক আছে? এটা প্রায় তিন দিন মিক্সিংয়ে তোমরা ব্লগ দেখছো। আর এখন মানে আমি গোছাচ্ছিলাম, এখন হচ্ছে সন্ধেবেলায়, মানে সন্ধেবেলা থেকে ভিডিওটা আবার পরের দিন স্টার্ট করলাম, মানে হচ্ছে সোমবারের এটা ভিডিও দেখছো তোমরা। তো এখন আমি গোছাচ্ছিলাম, ব্যাগে যে সোয়েটারগুলো এনেছিলাম ওগুলো আমার ঠিকঠাকভাবে রাখা হয়ে গেছে। তারপরে ভাবলাম যে যখন গোছাচ্ছি তোমাদেরকে একটু আমি আমার ব্যাগের কালেকশন দেখিয়ে দিই। এই যে মানে কালারের ব্যাগটা দেখছো, এটা জানি না আমি ফটোতে এরকম কেন লাগছে, কিন্তু বেশ মানে হালকা ওই অরেঞ্জ টাইপের কালারটা হয় না, বেশ ওই রকম কালারটা। এখানে একটু মেটে মেটে কালার লাগছে, বাট এই কালারটা নয়, অরেঞ্জ কালারের। ক্যামেরাতে হয়তো এরকম লাগছে, কিন্তু বাট ব্যাগটা না খুবই সুন্দর। আর এটাতে আমার, এটা আমার ব্যাগটা বিয়ে তেই পড়েছিল, বেশ ভালো, অনেক বড় ব্যাগটা, মানে কোথাও অনেক দূরে গেলে না এই ব্যাগগুলো একদম পুরো পারফেক্ট আছে, অনেক কিছু রাখা যাবে, মাঝখানে দুটো চেন আছে, খুব ভালো, আমার একটা পছন্দের ব্যাগ এটা, বিয়েতে পেয়েছিলাম আমি ওই বাড়ি থেকে। আর একটা এই ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগেরও কালারটা খুব সুন্দর, মানে সব কিছুর সাথে যাবে আমি বলবো। এই ব্যাগটা তুমি শাড়ির সাথে নাও, চুড়িদারের সাথে নাও, সব কিছুর সাথে ভালো লাগবে। এই ব্যাগটা আমাকে এই বছরই ফোটাতে আমার ভাইরা দিয়েছিলো, আমার পিসির ছেলে, দুই ছেলে দিয়েছিলো, মানে অরিজিৎ অভিজিৎ, তোমরা হয়তো অনেকে চিনে থাকবে কারণ ব্লগে ওদেরকে অনেকেই তোমরা আগে দেখেছো। তো এই ব্যাগটা দিয়েছিলো, এই ব্যাগটা আমার খুব পছন্দের, মানে যেগুলো আমার খুবই পছন্দের ব্যাগ এখানে আছে, এই বাড়িতে আছে, ওই বাড়িতেও অনেকগুলো ব্যাগ আছে। তো ওই বাড়িতে যেদিন যাবো
সেই দিনকে যা যা ব্যাগ আছে, ওই বাড়িতে বেশিরভাগ নতুন ব্যাগ আছে, মানে আমি যেগুলো একবার ইউজ করিনি এগুলো তো এক দুবার ইউজ করেছি, ওই বাড়িতে অনেকগুলো ব্যাগ আছে সেগুলো একদমই নতুন। আর এই যে এই ব্যাগটা দেখতে পাচ্ছ, এটা বেশ কুর্তির সাথে বলো খুব ভালো যাবে, তো ওটা আমি বিয়েতেই পেয়েছিলাম। আর এটা দেখতে পাচ্ছ, এই ব্যাগটা আমার মানে একটা ভীষণ ভীষণ একটা আমার ফেভারিট ব্যাগ, আর কালারটা এত সুন্দর, এত স্টাইলিশ ব্যাগটা না, মানে যে কোনো ড্রেসের সাথে যাবে, আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো, মানে বেশি ওয়েস্টার্ন ড্রেসের সাথে এই ব্যাগটা বেশি ভালো যাবে, আমার খুব পছন্দের ব্যাগ, মানে ফেভারিট কালার বলতে পারো, ফেভারিট ব্যাগ এটা আমার। এটা দিয়েছিল হচ্ছে আমার রেজিস্ট্রিতে, রেজিস্ট্রি যখন হয়েছিল তখন তখন দিয়েছিলো, মানে মিতুনরা দিয়েছিলো, মানে শ্বশুরবাড়ি থেকে এই ব্যাগটা দেওয়া হয়েছিল আমাকে, খুব পছন্দের ব্যাগ, আমার খুব ভালো লাগে। আর এই ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগটা মানে মেনলি শাড়ির সাথে খুব ভালো যাবে, একটা ভালো শাড়ি পরলে, ঠিক আছে, বিশেষ করে খাদি শাড়িগুলো, খাদি শাড়ির সঙ্গে এই ব্যাগটা খুব ভালো যাবে। এই ব্যাগটা দিয়েছিলো হচ্ছে আমার পিসিমণি, মানে এটা পুরী ঘুরতে গিয়েছিলো, তখন পুরী থেকেই এনেছে এই ব্যাগটা। তিতলিকে তোমরা অনেকে চিনবে, আমার ব্লগে অনেকবার দেখেছো, তো তিতলিরাই দিয়েছিলো এই ব্যাগটা। আর এই ব্যাগটা আমার বিয়েতে পরে ছিল, মনে হয় ওই বাড়িতেই পড়েছিল গিফট হিসাবে, জানি না কে দিয়েছে, মানে অত তো তখন গিফট খোলা হয়েছিল, তখন তো অত নাম টাম দেখা হয়নি, বা অনেক কিছুতে গিফটগুলোতে না নাম লেখা ছিলও না, তো বলতে পারবো না কে দিয়েছিল, বাট কালারটা সুন্দর, খুব ভালো ব্যাগ, ভালো শাড়ির সঙ্গে, একদম পুরো ম্যাচিং ম্যাচিং শাড়ির সঙ্গে না খুব ভালো যাবে। আর এই একটা পার্স দেখতে পাচ্ছ, এই পার্সটাও জানি না আমি মানে কোথা থেকে এসেছে না এসে, আমি জাস্ট এটা কিছু বলতেই পারবো না, আমি জাস্ট দেখছি যে এটা আমার কাছে আছে, হয়তো কোনো গিফট পেয়েছিলাম বা মিতুন হয়তো কোনো সময় দিয়েছিলো, এরকম হতে পারে। এই ব্যাগটা একদম নতুনও দেখতে পাচ্ছ, কারণ ভেতর যে স্পঞ্জ থাকে ওটাও দেখছো, মানে একদম মানে রাখাই আছে, এটা একদমই নতুন ব্যাগ। আর এই যে মেরুন কালার ব্যাগটা দেখছো, এটা হচ্ছে মানে মিতুনদের বাড়ি থেকে, মানে আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে বিয়েতে দেওয়া হয়েছিল, আর এই ব্যাগটা আমি নিয়েওছিলাম, আমার বৌভাতে নিয়েছিলাম মনে হয়, এই ব্যাগটা মনে হয় নিয়েছিলাম। তো এই ব্যাগটা ভীষণ সুন্দর, তুমি মানে ভালো একটা চুড়িদারের সাথে বলো, একটা শাড়ির সাথে বলো, খুব ভালো যাবে, আর অনেকটা বড় ব্যাগ, অনেকটা জায়গা আছে ভেতরে, তো খুবই ভালো। একবারই ইউজ করেছি, বেশি ইউজ করিনি এটা আমি, কারণ খুব পছন্দের ব্যাগ আমার। আর এটা দেখতে পাচ্ছ পার্স, এখন আমি এটা ব্যবহার করি, মানে এই পার্সটা আমি নিয়ে হয়তো কোথাও যাই না, বাট এইটাতেই না আমি সব কিছু রাখি এখন, এটা এই পার্সটা এখন আমার কাছেই থাকে, আর বাদ বাকিগুলো এমনিতে সব ভরে রেখে দিই, এই পার্সটা আমার কাছেই থাকে, মানে বলতে গেলে রেড কালারের পার্সটা মনে হয় এটা আমি ওই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, যাই হোক। আর এই পাউচটা তোমরা আগেই দেখেছো, তুমি মেকআপও রাখতে পারবে, তারপরে কোথাও নিয়েও যেতে পারবে, ভীষণই সুন্দর, ভীষণই কিউট। এটা জানো আমার কাকিমণি দিয়েছিল আমাকে বিয়েতে, হ্যাঁ, আইবুড়ো ভাত খাইয়ে দিয়েছিল কাকিমণি। আর কি বলবো, হ্যাঁ, এই ব্যাগটা হচ্ছে আমার সবসময়ের সঙ্গী, যাকে বলে সবসময়ের সঙ্গী, এটা আমাকে দু বছর আগে আমার একবার ভালোভাবে বার্থডে হয়েছিল, তোমরা হয়তো দেখে থাকবে, ভিডিও আছে আমার, ব্লগ করতাম তখন, হ্যাঁ, কত এক বছর আগে না দু বছর আগে বার্থডে হয়েছিল, যাই হোক এক বছর আগে হয়েছিল, তো তখন আমার একটা পিসুকনি দিয়েছিল এই ব্যাগটা। এই ব্যাগটা মানে আমার সারা জীবনের সঙ্গী বলতে পারো, মানে একটা ভীষণ ফেভারিট ব্যাগ, আর এটাই আমি যেখানে যাই সেখানেই নিয়ে যাই, এতগুলো ব্যাগ থাকতে আমি জানি না কেন এটা নিয়ে যাই, এটা এমনকি আমি চেন্নাইও নিয়ে গেছিলাম, কারণ এখানে ফ্লাইটের টিকিটও আমি একদম ভরেই রেখে দিয়েছি, তোমরা তো দেখেই বুঝতে পারছো, তো এটা আমার সবসময় সঙ্গী বলতে পারো, আমি যেখানে যাই সেখানে আমি এই ব্যাগটা নিয়ে যাই। আর এই যে পার্সটা দেখতে পাচ্ছো, এই পার্স সেই কালারটাও খুব সুন্দর, এই বছর ফোটাতে আমার দাদা দিয়েছে, যাই হোক আমার স্লিপ কেটে হাত হাত থেকে পড়ে গেল, তো এই কালারটা দেখতে পাচ্ছি, কালারটাও বেশ সুন্দর, আর ব্যাগটা দেখতেও স্টাইলিশ, মানে একটা সুন্দর তুমি জামা পরে একটা হাতে নিয়ে যাও, বেশ সুন্দর লাগবে, ভালো লাগবে দেখতে, এটাও একটা পছন্দের পার্টস আমার। আর এই যে নীল কালারের ব্ল্যাক মানে ব্যাগটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আমাকে আইবুড়ো ভাত খাইয়ে জেন্না দিয়েছিলো, মানে জয়িতা জানো ও আমার ফ্রেন্ড হয়, তো জয়িরাই দিয়েছিলো এই ব্যাগটা আইবুড়ো ভাত খাইয়ে। আর এই ব্যাগটা না আমি আমার বিয়েতেও কিন্তু নিয়েছিলাম, বিয়েতে মানে আমাকে আর এক্সট্রা করে কিছু কিনতেই হয়নি, ব্যাগ কিনতে হয়নি, কারণ যেহেতু বাড়িতে অনেকগুলো নতুন ব্যাগ আছে, তো এই জেন্নার ব্যাগটাই নিয়েছিলাম বিয়েতে, বিয়ের সময়। আর এই ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগটা মানে শাড়ির সাথে খুব ভালো যাবে, হোয়াইট কালারের, কালারটাও খুব সুন্দর। এই ব্যাগটা এবছরই দিয়েছে আমার বৌদিরা দিয়েছে, বৌদিরা পুরী গিয়েছিলো, তো পুরী থেকে এই সুন্দর ব্যাগটা আমাকে দিয়েছে, খুব ভালো, খুব পছন্দ। এটা এখন আমি নিইনি, এটা কিন্তু একবারে নতুন, তোমরা দেখতেও পেলে আমি প্যাকেট থেকে বার করলাম, একবারে নতুন ব্যাগ এটা আমার। আর এই যে দেখতে পেলে ব্যাগে সব ছড়াছড়ি হয়ে গেছে, আমি ভাবছিলাম যে মানে ব্যাগগুলো সব গুছিয়ে রাখবো, তো ভাবলাম যে চলো যখন গুছিয়েই রাখবো তোমাদের সঙ্গে একবার আমি ভালোভাবে শেয়ার করেই দিই, তোমাদেরকে আমার ব্যাগ কালেকশন দেখানো হয়ে যাবে তাহলে।
গাইস, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। আর কীরকম কী লাগলো না লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। আর ভিডিও ভালো লাগলে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে দিও। সাবস্ক্রাইব তো মাস্ট, প্লিজ প্লিজ প্লিজ। এখনও যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি গাইস, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। যাই হোক, মিতুন এলো। আর কি বলছিলাম, কালকে হচ্ছে আমাদের বাড়িতে অন্নপূর্ণা পুজো, তো কালকে তো ভালোভাবে ব্লগ করবো। সকাল থেকে রাত অবধি ঠিক কী কী করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গাইড চলো, আজকে এখনই এন্ড করছি কারণ কালকে সকাল সকাল উঠতে হবে।